বাংলাদেশ ও ব্রাজিলের মধ্যে বাণিজ্যিক সহযোগিতা বৃদ্ধির উপর গুরুত্ব আরোপ করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দুই দেশের মধ্যে ব্যবসা সম্প্রসারণের বিপুল সম্ভাবনা রয়েছে। ঢাকায় নিযুক্ত ব্রাজিলের রাষ্ট্রদূত পাওলো ফার্নান্দেজ দিয়াস ফেরেস গণভবনে আজ তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মোহাম্মদ নজরুল ইসলাম। প্রধানমন্ত্রী ব্রাজিলের নতুন প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভাকে অভিনন্দন জানিয়েছেন। এছাড়া ব্রাজিলিয়ান ফুটবল কিংবদন্তি পেলের মৃত্যুতে শোক প্রকাশ এবং তার পরিবার ও ব্রাজিলের জনগণের প্রতি সমবেদনা জানান। এ সময় শেখ হাসিনা দ্বিপাক্ষিক বাণিজ্য সম্প্রসারণে ব্রাজিল সরকারকে পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানান। এছাড়া রোহিঙ্গা ইস্যুতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদে শক্তিশালী ভূমিকা পালন করতেও ব্রাজিলের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী।